আজকে আমাদের প্রান্তীয় আরিফিন শিবা ভাইয়ার জন্মদিন, তো আমরা একটা গেট টুগেদার পার্টি করছি আমাদের আরিফিন শিবা ফ্যান ক্লাব থেকে, এবং শিবা জন্মদিন সেলিব্রেট করার জন্য মূলত বুঝতে পারলাম যে আসলে না দেখে কাউকে ভালো লাগতে পারে। খুব ভাবতাম যে কোনো একটা ব্যক্তিকে কীভাবে মানুষ ভালোবাসে, তার অভিনয় ছাড়াও ওনার ইন্সপিরেশনাল যে মোটিভেশনাল যে কিছু লাইভ ভিডিও থাকে বর্তমান অবস্থা বা কারেন্ট সিচুয়েশন নিয়ে কিছু ভিডিও উনি করেন লাইভে আসে, সেগুলো খুব ভালো লাগে। ক্যারেক্টার প্লে করে এটা অনেক ভালো লাগে, ডিফারেন্ট কিছু ট্রাই করছে, একটা নতুনত্ব খুঁজে পাই। উইশ ইউ অল দ্য বেস্ট। শুভ জন্মদিন, অনেক অনেক শুভকামনার পথ চলা এই কামনা করি সবসময়। শুভ জন্মদিন প্রিয় ভাই। আজকে ওনার জন্মদিন আমি কিছু বলতে চাই না, শুধু এটা বলতে চাই যে উনি আমাদেরকে যে কাজগুলো উপহার দিচ্ছেন এগুলো যেন কন্টিনিউ করে সামনের দিকে আরও ভালো, এর থেকে ভালো ভালো সবগুলোই ভালো কাজ উপহার দিচ্ছেন আমাদেরকে, সেগুলো আরও বেটার কিছু যেন উপহার দিয়ে সে আশা থাকবে। আপনার দেখার আশায় আমরা সবাই চলে আসছি আপনার বার্থডে সেলিব্রেট করতে। সো আপনি কোনো একটা কাজে বা ট্রেনিংয়ে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেননি, সো আমরা সবাই মিলে আশা করি, আমি দোয়া করি যে আপনি যে ট্রেনিংয়ে ছিলেন যে কাজের জন্য সেই কাজটা যেন ভালো হয় অ্যান্ড সফলতা পান। শুভ জন্মদিন প্রিয় অনেক, শুভ অনেক অনেক শুভকামনা রইল। কিভাবে এসেছে সেটা বলতে পারবো না, হয়তো আমি খুব ছোটোবেলা থেকে আপনাকে ভালোবাসি, আমার যখন 10 বছর বয়স তখনই আপনি আপনাকে ভালোবাসি, অগ্নি সিনেমায় দেখছিলাম আপনাকে। আপনি হয়তো মানসিক ভারসাম্যহীন পাগল দেখছেন, কিন্তু মানসিক ভারসাম্য আছে এরকম পাগল দেখেন নাই, আমি সেরকম একজন, আপনার সেরকম বড় মানুষটাকে অনেক ভালো লাগে, মানে কলিজাটা দিয়ে আমার অনেক ভালোবাসি। জন্মদিনে যদি বলতে চাই, আমরা হচ্ছে মানুষ, আমরা হয়তো 60-70 বছরের বেশি বাঁচবো না, তবে যদি মানুষ 1000 বছর বেঁচে থাকতো আমি বলতাম যে আপনি 1000 বছর বেঁচে থাকুন, আর এইভাবে ভালো কাজ আমাদের উপহার দিয়ে থাকি। প্রতিদিন আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।